বিধিভঙ্গের অভিযোগ গুগল পের বিরুদ্ধে, যার জেরে মোটা অঙ্কে জরিমানা ছাড়াও বন্ধ হয়ে যেতে পারে গুগল পের মাধ্যমে টাকা পয়সার আদান প্রদান। জানা গেছে গুগল পের মাধ্যমে পিএম কেয়ার্স ফান্ডে টাকা ট্রান্সফারের সময় একটি সমস্যার সম্মুখীন হন দিল্লির এক বাসিন্দা। এরপরে গুগল পের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন সেই ব্যক্তি। মামলার শুনানিতে কেন্দ্র রিজার্ভ ব্যাংক এবং গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় দিল্লি হাইকোর্ট। মামলাকারীর অনুরোধ, গুগল পের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে এই সংস্থাকে ভারতে ব্যবসা শুরু থেকে যত আয় হয়েছে তার 10 গুণ টাকা ভারতের করোনা তহবিলে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।